আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লাদি ইসতাফা আমবাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে আমরা সকলে জানি প্রতিটি মুসলমান বিশ্বাস করেন যে তার আয় উপার্জন জীবন মৃত্যু এবং সৌভাগ্য দুর্ভাগ্য সকলেই মহান স্রষ্টা কর্তৃক নির্ধারিত আল্লাহতালা মানুষের সৃষ্টির পূর্বে তার রিজিক সৃষ্টি করেছেন সুখ সমৃদ্ধি প্রাচুর্য সবারই কাম্য তিনি মানুষের দুঃখ কষ্ট দূর করেন বিপদ যন্ত্রণা ও অভাব অনটন মোচন করেন সবই মহান আল্লাহ তালার দান তবে সম্মান ও প্রাচুর্যতা লাভ করতে হয় কিছু উপায় উপকরণের মাধ্যমে এজন্য হাত গুটিয়ে বসে না থেকে মহান রবের রিজিক প্রাপ্তির জন্য নির্ধারিত উপায় উপকরণের দ্বারস্থ হতে হয় যেমন চাষাবাদ করা ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করা ইত্যাদি মনে রাখতে হবে রাসুলি আকলাম সাল্লু আলিহাসাল্লাম এরশাদ করেছেন তলা কাশ্মীর হালালে ফরিদ হতুন বাদাল ফরিদা ফরোজ ইবাদতের পর আরেকটি ফরজ ইবাদত হল হালাল রিজিক তলব করা মিশকাতুল মাসাবি হাদিস নম্বর দুই হাজার সাতশত একাশি রিজিক বৃদ্ধির জন্য শ্রমের যেমন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মহান আল্লা রব্বুল আরামিনের সাহায্য অতএব মহান রবের সাহায্য পেতে হলে যে আমলগুলো আবশ্যক এবং যার মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে তার কয়েকটি ভাগে বিন্যস্ত এক নম্বর তাকোয়াও তাওয়াকুল করা দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তিন নম্বর তওবা ও ইস্তেকফার করা চার নম্বর দান দানসদাকা করা পাঁচ নম্বর সুরা ওয়াকিয়া তেলাবাদ করা ছয় নম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া সাত নম্বর বেশি করে হজ ওমরা করা এবং আট নম্বর আল্লাহ রাস্তায় হিজত করা আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি তাহলেই আমরা আমাদের রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে জানতে পারব এবং যথাযথভাবে আমল করতে পারব। তাকোয়া ও তাওয়াকুল করা মহান আল্লাহকে ভয় করা হলো তাকোয়া আর সর্বাবস্থায় তার প্রতি অবিচল আস্থা রাখাকে তাওয়াকুল বলে এই দুটি মহৎ আমল রিজিক বরকত এবং প্রাচুর্যতা দেয় পবিত্র কোরআনে আল্লাহ শাহরুহ এসেদ করেছেন অমাই ইয়াকিল্লাহ ইয়াজা আদলাহু মখরাজা ওয়ার সুখ হু মিনহাইসুরাই হাতিব অমাই ইয়া আল্লাহ ফাহু হাসবহু আল্লাহুল মুস্তা আলু আলামা তসিফুন অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন সুরা আর তালাক আয়াত দুই ও তিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিক বৃদ্ধি পায় হজরত আনসব মালিক রাজি আল্লাহ তাল বর্ণিত হাদিস নসুলি আকরাম ওয়াসাল্লাম বলেছেন মানসার রাহু আফসুতালাহি আল ইয়াসির রাহিমাহু অর্থাৎ যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বুখারি হাদিস পাঁচ হাজার নয়শত পঁচাশি মুসলিম হাদিস চার হাজার ছয়শত উনচল্লিশ তা ও ইস্তেকফফার করা কেউ যদি অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার মাফ করেন বিপদ দূর করেন জীবনে সমৃদ্ধি ও কল্যাণ দান করেন তার রিজিক বৃদ্ধি করেন পবিত্র কোরআনের সুরা নুহে আল্লাহ জাল্লা শাহনুহ এসেদ করেছেন অকুল তুস্তাক ফিউরাবকুম ইন না হু কান আফ ফারমেদেউকুম ওয়ারিম ওয়াবানিম ওয়াজ আল্লাহকুম জান্নাত ওয়াজ অর্থাৎ অতঃফর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন বাড়িয়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি স্থাপন করবেন তোমাদের জন্য জান্নাত এবং প্রবাহিত করবেন তোমাদের জন্য নদী নালা সুরানোহ আয়াত দশ থেকে বারো দানাকা করা আল্লা রাস্তায় দান করলে তা বিফরে যায় না উপরন্ত দান সম্পদ বৃদ্ধির অন্যতম মাধ্যম সুতরাং রিজিক বৃদ্ধি করতে হলে দান সাদাকার কোনো বিকল্প নেই আল্লাহ তারা পবিত্র কোরআনে এসাদ করেছেন কুল ইন্দর মা উমিনেবাদী রাহ অমা আংফকিফাহা খৈরী অর্থাৎ বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন তিনিই উত্তম রিজিক দাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা সুরা ওয়াকিয়া অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় সুরা প্রতিটি রাতে সুরা তেলাওয়াত করলে জীবনে বরকতের সোয়া লাগে স্বচ্ছলতা ও প্রাচুর্যতা আসে রিজিক বৃদ্ধি পায় নসির আকাম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকেয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না মিসকাতুল মাসাবি হাদিস নম্বর দুই হাজার একশত একাশি বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া বিয়ের মাধ্যমেও অভাব অনটন দূর হয় সংসারে স্বচ্ছলতা আসে ও প্রাচুর্যতা আসে আল্লাখানা বিয়ের ব্যাপারে উৎসাহ প্রদান করতে গিয়ে পবিত্র কোরআনের সূরা নূরে বলেন ওয়ান কেশুর আয় আমিন কুম অস্বাধিক নবীন এবা কুম ওয়া ই মা ই কুম ই একু নুচোকার হয় ইয়োগনি অর্থাৎ আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিয়ের ব্যবস্থা করে দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও মহাগ্ঞানী সুরানুর আয়াত বত্রিশ বেশি করে হজ উমরা করা হজ ও উমরা পাপ মোচনের পাশাপাশি হজ ও উমরাকারীর অভাব দূর করে দেয় এবং সম্পদকে বাড়িয়ে দেয় হজরত আবদুল্লা ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিসে রাসুল আকাম সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো কেননা তা অভাব ও গুনা দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাপর লোকাসনা ও রূপার ময়রাকে তিরমিজি হাদিস আটশত পনেরো নাসাই হাদিস দুই হাজার আল্লাহ রাস্তায় হিজরত করা আল্লাহ নিমিত্তে হিজরত করলে এর মাধ্যমেও রিজিকের প্রশস্ততা ঘটে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন অমন ইহাজের ফি সাবির ইল্লাহ ইয়াজিদ ফিল আর মুরা গমন কাসিরম আহ অর্থাৎ আর যে আল্লাহ রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা পাবে সুরানিসা আয়াত এক শত সুপ্রিয়া শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে আলোচনা করলাম যে বিশেষ আটটি বিষয় নিয়ে আলোচনা করেছি এর বাহিরেও আমার আল্লাহ তালা চাইলে আমাদেরকে যে কোনো সময় রিজিকের প্রশস্ততা দিতে পারেন সচ্ছলতা দিতে পারেন আমাদের অভাব অনটন দূর করে দিতে পারেন আমরা যেন মানুষের দ্বারস্থ না হই সে ব্যবস্থা করতে পারেন আসুন না আমরা বেশি বেশি করে আমল করি আমরা তওবা ইস্তেক ফার করি আল্লাহর ফিরে তাওয়াক্কুল করি এবং সেই সাথে সাথে আমরা যে সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা হলো এগুলোর মধ্যে মনোযোগী হই তাহলেই আমাদের রিজিকের প্রশস্তা আসবে আমাদের সম্পদ বাড়বে রিজিক বৃদ্ধি পাবে এবং আমরা অভাবমুক্ত হব আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকের দাওয়ান আনিন আহমদুলিল্লাহ রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته